মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন অমর্ত্য সেনকে, আর অমর্ত্য সেন রেনেসা চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন একদমই। এবং তিনি তার উত্তরে কি লিখেছেন, তিনি লিখেছেন যে আপনি আমার পাশে দাঁড়িয়ে সমর্থন করে চিঠি দেওয়ায় আমি আনন্দিত, আপনি অনেক ব্যস্ততা সত্ত্বেও রোষের শিকার হওয়া মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ যেরকম জানিয়েছেন, তিনি এটাও কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন যে এই যে বিষয়গুলো ওনার সম্পর্কে বলা হচ্ছে সেই বিষয়গুলো যে কতটা খারাপ, এবং সব থেকে বড় কথা যে কি হচ্ছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কি হচ্ছে সেটাও যে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন, তাকে সহমর্মিত জানিয়েছেন, তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য যে এই চিঠি পাওয়ার পর তিনি অত্যন্ত আবেগতাড়িত, এবং একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তার পাশে থাকার জন্য। সবটা মিলিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে অমর্ত্য সেনকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধেছে গত কয়েকদিন ধরে, সেখানে একেবারে শুরু থেকেই মমতা ব্যানার্জি তার পাশে ছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যে প্রতিবাদ জানিয়েছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে তাই নয়, তিনি অমর্ত্য সেনকে ডাইরেক্ট চিঠিও লেখেন, নিজে জানান যে তিনি তার পাশে আছেন। তার এই যে পাশে থাকা সেটাকে গুরুত্ব দিতেই এই ব্যাপারে ধন্যবাদ জানাতেই কিন্তু অমর্ত্য সেনও নিজে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে এবং চিঠি নিচ্ছে তাকে ধন্যবাদ জানালেন। অনেক ধন্যবাদ শ্রোতা। একেবারেই সব্যসাচী, আমরা দেখলাম যে অমর্ত্য সেন তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিলেন এবং তাকে ধন্যবাদ জানালেন, সঙ্গে সঙ্গে নিজের ক্ষোভও উগড়ে দিলেন। আমরা একটু পরে খবরে চোখ রাখবো রেনেসা। এবং জোট নিয়ে আবারও জট, নিয়ম মাফিক হাইকমান্ড থেকে বাম কংগ্রেস জোটের সম্মতি মিললেও এখনো জট অব্যাহত রয়েছে, বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে রেনেসা। একদমই সব্যসাচী, একটা বিষয় দেখো যে বিধানসভা নির্বাচন এখন প্রত্যেকের পাখির চোখ, এরকম একটা সময়ে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে যে জোট, সেই জোটের সম্পর্কে হাইকমান্ড, কংগ্রেস হাইকমান্ড শিলমোহর দিয়েছিল, কিন্তু তারপরেও রাজ্য কংগ্রেস নেতৃত্বের তরফে তাদের মধ্যে কিন্তু একটা দোলাচল দেখা যাচ্ছে, তাই নিয়ে বিতর্ক। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ফোনে রয়েছে, কথা বলবো মৌমিতার সঙ্গে। মৌমিতা, রাজ্য নেতৃত্ব একরকম কথা বলছে, অন্যদিকে আমরা জানি যে হাইকমান্ড তারা একটা সিদ্ধান্ত দিয়েছিল, কোন জায়গাগুলোতে জটিলতা তৈরি হচ্ছে, কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, রাজ্য নেতৃত্ব কি জানাচ্ছে এই বিষয়ে? মৌমিতা শোনা যাচ্ছে? মৌমিতা শুনতে পাচ্ছো? মৌমিতার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে খবর একদমই। এবং যেরকম রেনেসা বলছিল যে জোটে শিলমহল পড়েছে রেনেসা, কিন্তু আসন বন্টন নিয়েও কিন্তু মতানৈক্যের জায়গা রয়েছে। কংগ্রেস বেশ কিছু জেলার ক্ষেত্রে 80% বেশি আসনে প্রার্থী দিতে চায়। সব্যসাচী, যে জায়গাগুলোতে কংগ্রেসের ক্ষমতা রয়েছে, কংগ্রেসের রাজ্য নেতৃত্ব চাইছে যে সেখানে তাদের ক্যান্ডিডেট যেন বেশি তারা দিতে পারে।